सुख की खान, जिसके चरणों की सुधा स्वयं पिए भगवान। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल इलेव ब्लॉगर। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। একদম স্নান টান করে এসে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সারাদিন কী কী করছি, কোথায় যাচ্ছি, আজকে একটা স্পেশাল জায়গাতে যাব, তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে দেখো, এখানে আমরা রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবে আমার বড় ননদ। এখানে রান্নার জন্য সব সবজি কাটাকুটি হয়ে গেছে, তারপর এদিকে রুটি বানানো হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা পুজো টুজু কমপ্লিট হয়ে গেছে। আবার তোমাদের সামনে চলে এসেছি একদম রেডি হয়ে। দেখো আর আজকে কোথায় যাচ্ছি তোমাদের তো বলা হয়নি, আর আজকে যাচ্ছি ত্রিপুরার ঐতিহ্যবাহী এক মোস্ট বিউটিফুল টেম্পল। কিন্তু কোন টেম্পলে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থেকো। তারপর দেখো এদিকে একদম সব কিছু কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। একদম সব কিছু রেডি করে বেরিয়ে পড়েছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। এদিকে আমার ননদও রেডি হয়ে গেছে, সবাই একদম আমরা রেডি, আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। তারপর গাড়িতে এক এক করে সবাই উঠে পড়লাম। তারপর বাজারে গিয়ে ফল ফুল তো নিলাম, এবার ঠাকুরের জন্য মিষ্টি প্রসাদ নিয়ে নিলাম। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি রওনা হয়ে গেছে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যে টেম্পলে যাচ্ছি এটা হলো অমরপুর বিখ্যাত এক ঐতিহ্যবাহী চণ্ডীমাতা মন্দির। আমরা মোটামুটি প্রায় এসেই গেছি। দেখো আর তোমরা কে কে চণ্ডীমাতা মন্দিরে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে দেখো এখানে মন্দিরের সামনে একদম এসেই পড়েছি। তারপর গাড়ি থেকে নেমে দেখো মন্দির, এখানে আমরা নেমে মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটা পেরিয়ে নিলাম। মন্দিরটা দেখো কতটা সুন্দর, কতটা শান্তিময় লাগছে। আর তোমরা কে কে কিন্তু গেছো অবশ্যই জানিও। আর এখানে ঠাকুরমশাই যাওয়ার পরেই দেখছি মাকে মালা দিয়ে কাপড় পরিয়ে একদম স্নান টান করে সাজিয়ে নিচ্ছে, আর কিছুক্ষণ পরেই পূজা শুরু হবে। তারপর দেখো মন্দিরের পাশেই মন্দিরের এক দিঘি আছে, চণ্ডীমায়ের দিঘি। চণ্ডীমার দিঘির জলটা না এতই পরিষ্কার, এতই ঠান্ডা কি বলবো, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। দেখো নিচ থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে, কতটা ওয়াও, আর দিঘিটাও তেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লেগেছে। এখানে দেখো হয়তো তাদের বাড়িতে পূজা হবে বিপদনাশিনী, তাই মাকে আগড়িয়ে তারপর জল ভরতে গেল। আর এখানকে ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম, মা যেন সবাইকে ভালো রাখে। দেখো মন্দিরের চারিপাশে কত মানুষের ভিড়, সবাই একদম নিচে বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। একদম এখন সবাই ধূপকাঠি মোমবাতি সব কিছু দেখিয়ে নিচ্ছে মাকে। আর এদিকে দেখো এদিকে আজকে পাঠা বলে হবে, সবাই এদিকে এক এক করে পাঠা নিয়ে এসেছে, আর এদিকে সবাই ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছে।
তারপর এদিকে সবাই বাড়ি থেকে চণ্ডী মায়ের বই নিয়ে এসেছে, সবাই এক এক করে বই পড়ছে। তারপর এদিকে দেখো মায়ের মন্দিরের পাশে শিব ঠাকুরের মন্দির আছে, ওরা বড় এখানে ঠাকুর পুজো করে নিচ্ছে। আর ক্যামেরা বন্দি করলাম একটু তোমাদের দেখানোর জন্য। এখানে দেখো ঠাকুরমশাই পূজা করে নিচ্ছে। তারপর এখানে পুজো শেষ করে এখানে চণ্ডী মায়ের পুজো করতে পুরোহিত মশাই বসে গেছে। মাকে কতটা সুন্দর লাগছে তোমরা নিজেই দেখে নাও। আর এখানে সবাই এদিকে বই পড়ছে আর এদিকে পূজা হচ্ছে। দেখো সবাই একদম নিচে বসে আছে। কোনো মন্দিরে গেলে না মনটা একদম জুড়িয়ে যায়, একদম শীতল হয়ে যায়, যেন কোনো টেনশন, কোনো বাধা বিপত্তি কোনো কিছুই থাকে না, কোনো কোনো কিছুর ভক্তি ছাড়া আর কোনো কিছুই থাকে না। তারপর দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, আর যারা যারা অঞ্জলি দেবে সবাই এদিকে দেখো অঞ্জলির কতটা ভিড়। অঞ্জলি দেওয়ার পর আবার দ্বিতীয়বার ফুল দিয়ে দিচ্ছে, আবার দ্বিতীয়বারের জন্য অঞ্জলি নেওয়ার জন্য। দেখো কতটা মানুষ হয়েছে, মানুষের ভিড়টা একদম দেখো। তারপরে এদিকে অঞ্জলি শেষ হয়ে গেছে আর এদিকে চন্দ্রামৃত্যু আর ফোঁটা নেওয়ার জন্য দেখো ভিড়ের সমাগম, মানুষের সমাগমটা দেখো তোমরা। আর মন্দিরের সাইড থেকে দেখো এদিকে অনেক বড় মেলা বসে এই মাঠটাতে, কয়েকদিন আগেই মেলাটা শুরু হয়েছিল, যেতে পারেনি। দেখো এদিকে অনেক বড় এক মেলা বসে। আর এদিকে দেখো পাঁঠা বলি দেবে বলে একদম পাঁঠাটাকে মালা টালা পরিয়ে একদম রেডি করে নিয়েছে। তারপর এদিকে দেখো পুরোহিত মশাই সব পাঁঠাটিকে যারা যারা বলি দেবে তাদেরকে মন্ত্র পড়িয়ে পুজো করে নিচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল পাঁঠা বলি। আর তোমরা কে কে পাঁঠা বলি দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যারা দেখতে পারোনি তারা অবশ্যই দেখে নাও। আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো একে একে সবগুলো এদিকে বলি হয়ে যাচ্ছে। আর তোমরা যদি কেউ অমরপুর থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। আমি চেষ্টা করব
যতটুকু পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার থেকে অবশ্যই জানিও। আর এখানে দেখো এক এক করে সবগুলিই পাটাটিকে বলে দিয়ে দিচ্ছে, বলে দেওয়ার পর যে রক্তটা হচ্ছে রক্তটা নিয়ে নিচ্ছে মায়ের পুজোতে দেবে বলে। দেখো এখানে একটা হাঁসও নিয়ে এসেছে, হাঁসটাকেও বলি দেওয়া হচ্ছে। দাঁড়াটা দেখো বলি দেওয়ার জন্য যে দাঁড়াটা, দাঁড়াটা দেখলে গা একদম শিরশির করে ওঠে, কত বড় দা। তোমরা কে কে চণ্ডীমাতা মন্দিরে গিয়েছো অবশ্যই জানিও। আর দেখো একটা পাঠা থেকে একটু মাংস নিয়ে নিয়েছে, হয়তো মায়ের পূজাতে লাগাবে। তারপর দেখতে দেখতে সবগুলো বলি হয়ে গেছে, আর পুরোহিত তোমার সবগুলো মাথা থেকে নিয়ে মন্দিরে নিয়ে নিল। তারপর দেখো এদিকে প্রসাদের জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো আমাদের প্রসাদ আমরা নিয়ে আসলাম। তারপর একদম টিফিন টিফিন করে তারপর বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় কেউ নিম্বু পানি, কেউ আইসক্রিম, যে যার ইচ্ছে মতো খেয়ে নিচ্ছে। তারপর এদিকে দেখো রাস্তাটা। আর তোমরা যদি কেউ কোনোদিন অমরপুর মন্দিরে গিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও অমরপুরের রাস্তাটা তোমাদের কীরকম লেগেছে। তারপর যাবার পথে দেখো এদিকে যারা রিয়াং মুসলিম থাকে তারা বাঁশের কোরুল অনেকগুলি সবজি এদিকে বেচাকেনি হচ্ছে। তো আমাদের যে দাদা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, এই দাদা এবং আমার শাশুড়ি আমার ননদ সবাই তারা সবজিও কিনে নিচ্ছে দেখো। আর এই সবজিটার নাম কি কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে ভিউটা দেখো জাস্ট ওয়াও। তারপর সবজি কেনাকাটা করে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, দেখতে খুব অসাধারণ লাগে। তারপর বাড়ি চলে আসলাম। আর এদিকে আমার শাশুড়ি মা দাদাকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে। তারপর এদিকে দেখো বাড়ি চলে আসে, দেখে 3টা বেজে গেছে। তারপর বাড়ি চলে এসে হাত পা ধুই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে কী কী রান্না হয়েছিল, ভাত, ডাল, কুমড়ো ভাজি, কারকল ভাজি আর নিরামিষ সবজি, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।